পুলিশ পাইকারি দরে বিক্রি হয়ে গেছে বলছে বিএনপি নেতা এরপর জানিয়ে দেব বিএনপির নেতৃত্বে তেত্রিশ দল শেখ হাসিনাকে হটাতে চায় বলছে উবাইদুল জানিয়ে দেব ক্ষমতায় যাওয়া দূরের কথা বিএনপি নিশ্চিন্ন হয়ে যাবে বলছে চোদ্দ দল আরো জানিয়ে দেব অ্যানি সালাম সহ বিএনপির আটত্রিশ নেতাকর্মীর জামিন নামঞ্জুর এবং জানিয়ে দেব ভূমি নিয়ে সরকারের বিরুদ্ধে লক্ষাধিক মামলা জট খুলবে কবে সর্বশেষ জানিয়ে দেব থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি পটাকা ভুবু জেলা বাজানো যাবে না বলছে স্বরাষ্ট্রমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন বিএনপির নেতৃত্বে তেত্রিশ দল শেখ হাসিনাকে হটাতে চায় বলছে ওবায়দুল কাদের আসলেই এই বিএনপির নেতৃত্বে তেত্রিশ দল কি পারবে এই শেখ হাসিনাকে তার সিংহাসন থেকে টেনে হিসে নামাতে এ বিষয়ে আপনার মতামতকে তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর ঝটপট এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল পুলিশ পাইকারির দরে বিক্রি হয়ে গেছে বলছে বিএনপি নেতা দেশের পুলিশ পাইকারি দরে ব্যক্তি হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল মজুমদার পুলিশ বাহিনী সরকারের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন ফেনী বড় বাজারে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সোমবার বিকেলে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব মন্তব্য করেন জালাল উদ্দিন বলেন অনেক হয়েছে প্রতিবাদ অনেক করেছি এবার প্রতিরোধের পালা নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করতে হবে পুলিশ তো সরকার দলের কাছে পাই দরে বিক্রি হয়েছে তাদের কাছে আম জনতার চাওয়ার কিছু নাই তারা সরকারি পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে ফেনি পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুলের বাবুলের উপর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে ফেনি পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ফেনি পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ভুইয়া সভায় সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট মেজবা উদ্দিন ভুইয়া এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার সদস্য সচিব আলাল উদ্দিন আলাল যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল সদস্য সচিব আমান উদ্দিন কাইসার সাব্বির পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক ভিপি জাহিদ জেলা যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি ভি বেলাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কাইসার এলিন পৌর যুব দলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু সদস্য সচিব নিজামুদ্দিন সোহাগ বিএনপির নেতৃত্বে তেত্রিশ দল শেখ হাসিনাকে হটাতে চায় বলছে ওবায়দুল কাদের বিএনপির রাষ্ট্র মেরামতের কর্মসূচির সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন রাষ্ট্রকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তারা আবারও রাষ্ট্র মেরামত করবে মেরামত তো শেখ হাসিনা করেছেন এই তো আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল আজ সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপকমিটি এবং মঞ্চ সাজ সজ্জা উপকমিটি যৌথ বৈঠকে এসব কথা বলেন ওবায়দুল আব্দুল কাদের বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন বিএনপির গণতন্ত্র ধ্বংস করেছে মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধ্বংস করেছে দুর্নীতি ও করে কোষাগার খালি করেছে রিজার্ভ 4 বিলিয়ন ডলারেরও নিচে ছিল শেখ হাসিনা আটচল্লিশ বিলিয়ন ডলারে নিয়ে গেছেন বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের কর্মসূচির বিষয়ে ওবায়দুল কাদের বলেন আজকে অনেকে রাষ্ট্র মেরামত করার প্রয়াস নিয়েছে গতবারও তেইশ দল ছিল এবার ৩৩ দল বাম ডান এর মধ্যে প্রগতিশীল আর প্রতীক ক্রিয়াশীল একই হয়ে গেছে সব এক কাতারে একাকার লক্ষ্য কি শেখ হাসিনাকে হটানো ওবাইদুল কাদের আরো বলেন শুনেছিলাম ডিজিটাল বাংলাদেশের কাউন্টার হিসেবে বিএনপির ভীষণ দুই সেটা কোথায় এখন তারা কর্মসূচি দিয়ে দেখাচ্ছে তারা আছে তাদের নেতাকর্মীরা বহুদিন ক্ষমতায় নেই তাতেই খাই খাই ভাব তাদের একটু খুশি রাখতে হবে সেজন্য অনেক কথা বলছে চব্বিশে ডিসেম্বর সুশৃঙ্খল সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ দেশবাসীকে দেখাতে চায় তারা আবারও দেশের নেতৃত্বে দিতে প্রস্তুত এমনটা উল্লেখ করে উবায়দুল কাদের বলেন নেত্রে অর্থাৎ শেখ হাসিনা একটি সুশৃঙ্খল সম্মেলন দেখতে চান জাতিকে দেখাতে চান আওয়ামী লীগ আবারও এই দেশের নেতৃত্ব দিতে প্রস্তুত ক্ষমতায় যাওয়া দূরের কথা বিএনপি নিশ্চিন্ন হয়ে যাবে বলছে ১৪ দল দীর্ঘদিন পর মাঠের বাইরে সভা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোট শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরা উর্দি উদ্যানের শিখা চিরন্তন প্রাঙ্গনে সভা অনুষ্ঠিত হয় দুপুর থেকে শুরু হওয়া এই আলোচনার দীর্ঘ হয় সন্ধ্যার এক মুহূর্ত পর্যন্ত দীর্ঘ আলোচনায় চোদ্দ দল নেতাদের বক্তব্যে বিএনপি বোধ এবং আগামী নির্বাচনী বৈতরণী পার হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে উঠে এসেছে তাদের দাবি বিএনপি অসাংবিধানিক শক্তির ওপর ভর করে ক্ষমতা আসতে চাইছে এজন্য তারা নানা সময় দফা পরিবর্তন করে আন্দোলন করছে চোদ্দ দলীয় জোট সহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য থাকলে বিএনপির আন্দোলন হালে পানি পাবে না তারা ক্ষমতায় যাওয়া দূরের কথা নিশ্চিন্ন হয়ে যাবে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য কেন্দ্র চোদ্দ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সভাপতিত্বে সবাই বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া অ্যাডভোকেট কামরুল ইসলাম জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ প্রমুখ অ্যানি সালাম সহ বিএনপির আটত্রিশ নেতা কর্মীর জামিন নামঞ্জুর পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও স্কানি দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুল সালাম সহ আটত্রিশ নেতা কর্মীর আবেদন নামঞ্জুর করেছেন আদালত সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন এদিন বিএনপির আটত্রিশ নেতা কর্মীর জামিন চেয়ে আসামির পক্ষে আইন বিরা শুনানি করেন রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয় উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন আবেদন নামঞ্জুর করেন গত 7 ডিসেম্বর বিকেলে নয়াপলটনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয় এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন আহত হন অনেকেই এই সময় বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে চাল ডাল পানি নগদ টাকা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয় সংঘর্ষের ঘটনায় 473 জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে রাজ পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় মামলায় অজ্ঞাত আরও দেড় থেকে দু হাজার বিএনপির নেতা আসামি করা হয় ভূমি নিয়ে সরকারের বিরুদ্ধে লক্ষাধিক মামলা জট খুলবে কবে তিন পার্বত্য জেলা বাদে দেশের একষট্টি জেলায় অর্পিত ঘাস ক্ষতি আন ও বিভিন্ন শ্রেণীভুক্ত জমি নিয়ে সরকারের বিরুদ্ধে লক্ষাধিক মামলা চলছে দেশের বিভিন্ন আদালতে বছরের পর বছর চলা এসব মামলা নিষ্পত্তি কবে নাকাত হবে সংশ্লিষ্ট কেউই জানাতে পারেননি তারা বলছেন জায়গা জমি সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে এমনিতেই দীর্ঘদিন লেগে যায় আর সব মামলা হচ্ছে সরকারের বিরুদ্ধে নানা কারণেই দ্রুত মামলা জট খোলে না তবে বর্তমান সময়ে মামলা তদারকির জন্য ঢাকা সহ সারা দেশেই ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে তৈরি করা হয়েছে মামলার ডাটাবেস গত নভেম্বরে এই ডাটাবেজের কাজ শুরু হয় মন্ত্রণালয়ের আইন বিভাগ থেকে বিভিন্ন আদালতে নিয়োজিত আইনজীবীদের মাধ্যমে তদারকিও করা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের একষট্টি জেলায় এক লাখ সাতাশ হাজার একর জমির বিপরীতে মামলা চলমান রয়েছে এক লাখ চোদ্দ হাজার তিনশো সেপ্টেম্বর পর্যন্ত সরকারের পক্ষে মামলার রায় হয়েছে সাত সরকারের বিপক্ষে রায় হয়েছে তবে কোন আদালতে কত মামলা বিচারাধীন সেটা আলাদা করে তথ্য পাওয়া যায়নি থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি পটাকা ভুভু জেলা বাজানো যাবে না বলছে স্বরাষ্ট্রমন্ত্রী থার্টি ফার্স্ট নাইটে আতসবাজি পটাকা ভবু জেলা বাজানো যাবে না পাশাপাশি রাস্তা আটকে কোন অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সোমবার বিকেলে সচিবালয়ে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা নিয়ে এ সময় একত্রিশে ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত সব মদের বার বন্ধ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন মাদকের অপব্যবহার রোধে বিশেষ অভিযান চলবে থার্টি ফার্স্ট নাইট নিয়ে কোনো হুমকি নেই বড়দিন কূটনৈতিক পাড়ায় বিশেষ নিরাপত্তা থাকবে চার্চে নিরাপত্তা বাড়ানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী